আফ্রিকার দেশ মোজাম্বিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলতোমূলক শহরে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মফিজ উদ্দিনের সভাপতিত্বে এম আর মুজিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা কাজী আরিফ মাহবুব। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিশেষ অতিথি ছিলেন শিফাত হোসেন রিয়াদ, রফিকুল ইসলাম, ইমরান শিকদার, মোর্শেদুল আলম মিশু, দিদারুল আলম সহ অন্যরা। মোজাম্বিকের বিভিন্ন শহর আসা আওয়ামী এবং যুবলীগের সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ যুবলীগের ইতিহাস তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।